হ্যালো বন্ধুরা আপনার পিএফ একাউন্টে অ্যাকাউন্টে যদি আপনি ইনমিনেশান কমপ্লিট না করে থাকেন আজকের এই ভিডিওতে দেখানো হয়েছে আপনি কীভাবে আপনার পিএফ অ্যাকাউন্টে ই কমপ্লিট করবেন তো এর জন্য সর্বপ্রথম আপনার পিএফ অ্যাকাউন্ট ওপেন করে নেওয়ার পর আপনি ভিউ অপশনে টাচ করে নেবেন এখানে কিন্তু আপনার যে প্রোফাইল ফটো মানে আপনার ফটোও কিন্তু আপনাকে আপডেট করে নিতে হবে ঠিক আছে তো আপনি কীভাবে করবেন প্রোফাইল অপশনে টাচ করবেন এরপর চেঞ্জ ফটোর মধ্যে আপনি টাচ করে নেবেন যদি ফটো দেওয়া থাকে তো ভালোই চেঞ্জ ফটোর মধ্যে টাচ করে নেওয়ার পর আপনি গ্যালারি থেকে ফটো সিলেক্ট করে নেবেন এরপর নিচের দিকে আসবেন সেই পেজেই নিচের দিকে আসলে আপনার যে অ্যাড্রেস সেই অ্যাড্রেস কিন্তু আপনাকে আপডেট করে নিতে হবে ঠিক আছে এখানে আপডেট করে নেবেন আপনি আপডেট টাচ করলে কিন্তু সাকসেসফুল হয়ে যাবে এরপর ই নমিনেশনের মধ্যে আপনি টাচ করে নেবেন ম্যানেজ অপশনে টাচ করে নেওয়ার পর ই নমিনেশনের মধ্যে আপনি টাচ করে নেবেন তো এরপর কিন্তু আপনি এখানে দুটি অপশন দেখতে পাবেন ইএস এবং নো তো আপনি অবশ্যই ইএস অপশনের মধ্যে টাচ করবেন যদি আপনি আপনার পরিবারের কাউকে নমিনেশন করতে চান ঠিক আছে নমিনি করতে চান তো যাই হোক এর মধ্যে টাচ করে নেওয়ার পর আপনি এখানে আধার নাম্বার নেম ডেট অফ বার্থ জেন্ডার এবং রিলেশন আপনি টাইপ করে নেবেন মানে সিলেক্ট করে নেবেন ঠিক আছে এরপর আপনি স্যাম এস মেম্বার যে অপশন রয়েছে এই অপশনের মধ্যে আপনি টাচ করে নিলেই কিন্তু আপনার যে অ্যাড্রেস থাকবে সেই অ্যাড্রেস কিন্তু এখানে অটোফিল হয়ে যাবে এরপর আপনি চেঞ্জ ফটো অপশনের মধ্যে টাচ করে কিন্তু আপনি যাকে নমনি করতে চাইছেন তার ফটো কিন্তু আপনাকে আপনি আপলোড করে নেবেন মানে আপডেট করে দিবেন ঠিক আছে ফটো কিন্তু আপলোড করা হয়ে গেলে আপনি নিচের দিকে আসবেন নিচের দিকে আপনি দেখতে পাবেন একটি বক্স দেখতে পাবেন তো আপনি কি করুন এই বক্সের মধ্যে আপনাকে টিকে দিতে হবে বক্সে টিকে দেওয়া হয়ে গেলে আপনি নিচের দিকে আসলেই দেখতে পাবেন সেফ ফ্যামিলি ডিটেলস অথবা অ্যাট রো তো আপনি যদি আরও কাউকে নমনি করতে চান তো আপনি অ্যাট রো মধ্যে টাচ করে নেবেন অন্যথায় আপনি সেফ ফ্যামিলি ডিটেলস অপশনের মধ্যে আপনি টাচ করে নেবেন এরপর আপনি নিচের দিকে আসবেন আসার পর বক্সে দেখতে পাবেন সিলেক্ট অপশনে টাচ করে নেবেন বক্সে টিক দিয়ে নেবেন এরপর একেবারে শেষের দিকে টোটাল অ্যামাউন্ট অফ শেয়ার রয়েছে এখানে আপনি হান্ড্রেড টাইপ করে নেবেন এরপর সেফ ইপিএফ নমিনেশন আপনি টাচ করে নেবেন এরপর আপনি সাইন অপশনে টাচ করে নেবেন করে নেওয়ার পর এরকম পেজ আসবে ব্যাক পেজের মধ্যে আপনি টিক দিয়ে নেবেন পেজে টিক দেওয়া হয়ে গেলে পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে এই পেজে আপনার আধার নাম্বার মানে যার নামে পি এফ অ্যাকাউন্ট রয়েছে তার আধার নাম্বার এখানে আপনি টাইপ করে নেবেন আধার নাম্বার টাইপ করা হয়ে গেলে আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে যেই আধার নাম্বারের সাথে মোবাইল নাম্বার লিঙ্কে রয়েছে সেই নাম্বারে একটি ওটি ওটিপি যাবে যাই সেই ওটিপি কিন্তু আপনি এই ওটিপি জায়গায় বসিয়ে দেবেন ঠিক আছে টাইপ করে দেবেন ওটিপি বসা হয়ে গেলে আপনি যাই হোক আধার নাম্বার বসা হয়ে গেলে গ্যাড ওটিপি করে নেবেন এরপর ওটিপি আসলে ওটিপি জায়গা ওটিপি বসিয়ে দেওয়ার পর বক্সের টিক দিয়ে নেবেন বা ওটিপিটি সম্পূর্ণ হয়ে গেলে বক্স অটো ফিল হয়ে যাবে এরপর আপনি নিচের দিকে আসলে দেখতে পাবেন সাবমিট একটি অপশন সাবমিট করে নিলেই আপনার ই নমিনেশন সাকসেসফুলি হয়ে যাবে তো এইভাবেই কিন্তু আপনি ই নমিনেশন কমপ্লিট করে নিতে পারবেন তো এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও তো দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই